সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি দোয়া করি মহান রাব্বুল আলামিন তোমাদের সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। হ্যাঁ বন্ধুরা, আমি আল্লাহর রহমতে ভালো আছি। মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই যে আমরা সুস্থ আছি, নিরাপদে আছি এবং সবাই আমরা স্বাস্থ্যবিধি মেনে চলব। ঠিক আছে বন্ধুরা। আচ্ছা, আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয় নিয়ে এসেছি। চতুর্থ শ্রেণীতে আজ আমি প্রথম দিন। ইতোপূর্বে আমি পঞ্চম শ্রেণীর ক্লাস করিয়েছি তোমাদের সাথে। আমার আজ আমার ফার্স্ট ইন্ট্রোডিউস। তো বন্ধুরা, সর্বপ্রথম পাঠে যাওয়ার আগে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, মুকসুদপুর গোপালগঞ্জ থেকে। বন্ধুরা, জানি না এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো কিনা, আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক, মুকসুদপুর গোপালগঞ্জ থেকে। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আজ আমার ফার্স্ট ইন্ট্রোডিউস। আমি ইতোপূর্বে পঞ্চম শ্রেণীর ক্লাস নিয়েছি, আজ আমি এসেছি তোমাদের বাংলা বিষয় নিয়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পাঠে যাওয়ার আগে আমি ছোট্ট 4 লাইন গান গাইব আমাদের সাথে। আমাদের সাথে তোমরা সবাই গাইবে, যে যেখানে আমরা আছি, দূরে কাছের, যারা লাইভ পেজে আছি, ঘরে বসে শিখি যে পেজ থেকে আমরা লাইভ ক্লাস করছি, সবাই আমরা একই সাথে পাঠ পর্যবেক্ষণ পাঠদানে আমরা উপবিষ্ট হব এবং সবাই মনোযোগী হয়ে আমরা পাঠ শিখব। আজকে বন্ধুরা, আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা কবিতা। তো আমরা কোন কবিতাটা আবৃত্তি করব সেটা আমরা গানের মাধ্যমে পরিচয় নিয়ে নেব। তো বন্ধুরা, চলো, গানটি সবারই জানা থাকবে, চলো শুরু করি। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার সোনো কোমলা কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে নেবুর তলে থকাই থকাই জোনাই জলে, পুকুর ধারে নেবুর তলে থকাই থকাই জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই একটা
ব্যথা তোর গান, এটা একটা, এই কবিতাটা আসলে দিদি চলে গেছে তারই স্মরণে কবিতা, এবং তারই স্মরণে এই ছন্দের তালে সুর মেলানো। তো বন্ধুরা, আমরা যারা ঘরে বেশি শিখি, লাইভ পেজে আমরা ক্লাস করছি, সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো তো বন্ধুরা? নিশ্চয় তোমরা প্রস্তুত থাকবে, তোমরা তো অনেক ভালো। শিক্ষকের কথা শোনো, মা বাবার কথা শোনো, বড়দের কথা শোনো, তোমরা তো অনেক ভালো। তো বন্ধুরা, আমরা আজ গানের সুরে বা গানের কথায় বুঝতে পারলাম, কি বুঝতে পারলাম বলো তো, যে আমাদের কি পাঠ হতে পারে বন্ধুরা? ঠিক বলেছ, আজকের পাঠ আমাদের কাজলা দিদি। ঠিক ধরেছ বন্ধুরা, আজকের পাঠ আমাদের কাজলা দিদি। কাজলা দিদির গান গাইলাম তো, তাই তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পাঠ সংশ্লিষ্ট তোমাদের একটা ছবি দেখাই, ছবি দেখেই বুঝতে পারবে যে আজকে আমাদের কি পাঠ, তাই না বন্ধুরা? দেখো ছবিতে কি আছে, তোমরা মন দিয়ে দেখো, চিন্তা করে করে বলো, ছবিতে কি আছে, কি কি আছে, মনোযোগ সহকারে দেখো বন্ধুরা। হ্যাঁ, ছবিতে আছে বাঁশবাগান, আর বাঁশবাগানের মাথার উপরে একটা চাঁদ আছে, আর মাকে জড়িয়ে একটা ছেলে কি দেখাচ্ছে যেন, কি দেখাচ্ছে বন্ধুরা বলো তো, কি দেখাচ্ছে? ঠিক বলেছ, চাঁদ দেখাচ্ছে, মাকে চাঁদ দেখাচ্ছে। বাঁশবাগানের মাথার উপরে একটা চাঁদ আছে, চাঁদটাকেই দেখাচ্ছে। তো আমরা বুঝলাম ছবি দেখে, গান শুনে আমরা কি বুঝলাম বন্ধুরা? আমরা বুঝলাম আমাদের আজকের পাঠ কাজলা দিদি। ঠিক ধরেছ, আজকের পাঠ কাজলা দিদি, লিখেছেন কে? যতীন্দ্রমোহন বাগচি। কাজলা কাজলা দিদি, কবিতার নাম কাজলা দিদি, যতীন্দ্রমোহন বাগচি। কবির নাম যতীন্দ্রমোহন বাগচি। হ্যাঁ, আজকে আমাদের কবিতার পাঠ হচ্ছে কাজলা দিদি, আর লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। তো আমরা কবিতাটা একটু আবৃত্তি করি বন্ধুরা, সবাই বই খাতা কলম নিয়ে বসে পড়েছে তো? হ্যাঁ বন্ধুরা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমি বলছি, তোমরা বাংলা বইয়ের 67 পৃষ্ঠা বের করো, বাংলা বইয়ের 67 পৃষ্ঠার কাজলা দিদি কবিতাটা বের করি, আমরা কবিতাটা আবৃত্তি করি এবং মনোযোগ সহকারে শুনি। তো সবাই বইয়ের পৃষ্ঠা খোলো এবং 67 পৃষ্ঠা বের করো।
কাজলা দেবী, যতীন্দ্র মোহন বাগচি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার ষোলো বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছের কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা দিদি আসে ডাকো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। এই 10 লাইন আমরা বারবার আবৃত্তি করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বই খুলে আমরা সবাই আবৃত্তি করি, কেমন বন্ধুরা? আমি আবৃত্তি করছি, তোমরা আবার বইয়ের সাথে মিলিয়ে নাও। কাজলা দিদি, যতীন্দ্র মোহন বাগচি, কবিতার নাম কাজলা দিদি, লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো, আমার শোলক বলা কাজলা দিদি কই, পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই বা না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না গো, আমি ডাকি তুমি কেন ছুটি করে থাকো। তো বন্ধুরা, আমাদের এই কবিতাটি 10 লাইন আমরা কিন্তু সবাই মুখস্থ করে রাখব, ঠিক আছে বন্ধুরা? আমরা সবাই কবিতার 10 লাইন ঠিকঠাক মুখস্থ করে রাখব। কিন্তু তো আজকে এই কবিতার যে কিছু কঠিন শব্দ আছে বন্ধুরা, আমি শব্দের অর্থগুলো জানিয়ে দিচ্ছি। ষোলো কথ ছোট পদ অথবা ছড়া, ছড়া অথবা ছোট পদ, ছোট বাক্যের যে ছড়া থাকে তার নামই হচ্ছে ষোলক। কাজলা দিদি ষোলক শোনাতো, সেই দিদি ষোলকের অর্থই হচ্ছে ছড়া। ষোলো কথ কি জানলাম আমরা? ছড়া, ষোলো কথ ছড়া। দিদি অর্থ দিদি, দিদি অর্থ কি বন্ধুরা? দিদি অর্থ বড় বোন, দিদি অর্থ বড় বোন অথবা বড় আপু,
বড় আপু দিদি অর্থ বড় বোন অথবা আপু যাকে আমরা বড় বোনদের বড় আপু বলে থাকি সেটাই বোঝাচ্ছে নেবু অর্থ নেবু অর্থ কি বন্ধুরা বলো কেউ শিক্ষার্থী বন্ধুরা নেবু অর্থ লেবু প্রচুর ভিটামিন সি থাকে লেবুতে তাই না শিক্ষার্থী বন্ধুরা নেবু অর্থ লেবু আমরা প্রচুর ভিটামিন সি পাওয়ার জন্য প্রতিদিন যে লেবুটা খাই তারই আর একটা বাংলা অর্থ নেবু তাহলে নেবু অর্থ লেবু জোনাই অর্থ বন্ধুরা দেখো জোনাই জোনাই অর্থ জোনা কি পোকা জোনাই অর্থ জোনা কি পোকা জোনাই অর্থ কি বন্ধুরা বলো তো জোনাই অর্থ জোনা কি পোকা হ্যাঁ আমরা আজকে কি জানলাম ষোলো অর্থ ছড়া দিদি অর্থ বড় বোন অথবা বড় আপু নেবু অর্থ লেবু জোনাই অর্থ জোনা কি পোকা ঠিক আছে বন্ধুরা আমি আবারও জানিয়ে দিচ্ছি ষোলো অর্থ ছড়া ষোলো অর্থ ছড়া অথবা ছোট পদ ছোট ছোট পদের যে ছোট গল্প থাকে ছোট ছড়া থাকে গল্প না সরি ছড়া সেই হচ্ছে ষোলো দিদি অর্থ বড় বোন অথবা বড় আপু নেবু অর্থ লেবু জোনাই অর্থ জোনা কি পোকা জোনা কি পোকা জানো বন্ধুরা লেবু গাছের তলে বেশি থাকে কেন থাকে জানো হ্যাঁ কেন থাকে লেবুর গায়ের উপর যে রসটা থাকে জোনাকি পোকা ওই পাতা আর লেবুর গায়ের যে রস সেটাই চুষে খায় এজন্য লেবু গাছের নিচে জোনাকি পোকা বেশি থাকে সাধারণত তো বন্ধুরা আমরা পাঠের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা কাজলা দিদি কবিতা আমরা বারবার পড়েছি আমরা জেনে নিয়েছি কবিতাটা সুন্দর করে তোমরা আবৃত্তি করবে কিন্তু কবিতাটি সুন্দর করে আমি আবৃত্তি করে শোনালাম তোমরাও সুন্দর করে আবৃত্তি করে শিখবে আর আমাদের পরবর্তী ক্লাসে থাকবে পরের অধ্যায় মানে 68 পৃষ্ঠা আর বাড়ির কাজও কিন্তু দিয়ে দিলাম বন্ধুরা বাড়ির কাজ ঠিক করে রেখো তোমরা আর আমি জানি যে তোমরা প্রতিদিন বাড়ির কাজ করো প্রত্যেককেই বাড়ির কাজ করো এটা আমি জানি তোমরা অনেকেই আমার মেসেঞ্জারে বাড়ির কাজ দিয়ে থাকো তোমরা আমার মেসেঞ্জারে অথবা আমার ইনবক্সে বাড়ির কাজ করে করে দেখাবে বন্ধুরা অনলাইনে সব কিছু করা সম্ভব পড়াশোনাও করা সম্ভব বাড়ির কাজ দেখানো সম্ভব টিচারদেরকে বাড়ির কাজ দেখাবা এবং মা বাবা বড় যে থাকে পরিবারে সবাইকে দেখাবে বাড়ির কাজ করে সবাইকে দেখাবে এবং বিদ্যালয় যখন খুলে যাবে আমাদের এই করোনা পরিস্থিতি এভাবে থাকবে না বন্ধুরা মহান আল্লাহ আমাদের একসময়
এই বৈশ্বিক পরিবেশ থেকে অবশ্যই আমরা বিদ্যালয়ে যেতে পারবো, পড়াশোনা করতে পারবো, হইচই করতে পারবো। এখন তো আমরা কিছুই করতে পারি না, সবাই ঘরে বসে থাকি। ঘরে বসে আমাদের পাঠের কার্যক্রম সব কিছুই করি আমরা, ঠিক না বন্ধুরা? হ্যাঁ ঠিক তো, আমি জানি তোমরা পড়াশোনা ঠিক করো, তোমরা তো একটা লক্ষ্মী ছেলে মেয়ে, খুব লক্ষ্মী। তোমরা বাড়ির কাজ করে আনবে, আমাকে 10 লাইন বাড়ির কাজ করে দেখাবে। তোমরা তোমাদের বাড়ির কাজ আজকে এই কবিতাটি 10 লাইন মুখস্থ করে লিখে নিয়ে আসবে। কবিতাটি 10 লাইন আমি বোর্ডে লিখে দিচ্ছি। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ আমি 10 লাইন লিখে দিচ্ছি, তোমরা বাড়ি থেকে 10 লাইন মুখস্থ করে লিখে নিয়ে আসবে। কবিতাটি 10 লাইন, কবিতাটি 10 লাইন মুখস্থ লিখো, এটাই তোমাদের বাড়ির কাজ। ওকে বন্ধুরা, 10 লাইন মুখস্থ লিখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঘরে বসে থাকবে, বড়দের কথা শুনবে, মা বাবার কথা শুনবে। তোমরা তো অনেক লক্ষ্মী, তোমরা তো অনেক ভালো। তোমরা টিচারদের কথা শোনো, টিচারদের কথা মতো তোমরা পড়াশোনা করো, ঠিক আছে না বন্ধুরা? হ্যাঁ ঠিক তাই, তোমরা অনেক ভালো, অনেক লক্ষ্মী ছেলে মেয়ে। তো আজকে আমি তোমাদের থেকে এ পর্যন্তই শেষ করছি, পরবর্তী ক্লাসে দেখা হবে বন্ধুরা। ঠিক পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, তার মধ্যে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং শরীরের যত্ন নিবে। আল্লাহ হাফেজ।